ফতুল্লা থানা কুতুবপুর ইউনিয়ন পিলকুনি এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি পিলকুনি কবরস্থানের জমি রক্ষার। 1924 সালে কবরস্থানের জন্য 19% দান এবং বর্তমান কবরস্থানের পাশে 17% জমি তৎকালীন সময়ে 200 টাকার বিনিময়ে মৌখিকভাবে প্রদান করেন মেহের আলীর পিতা মৃত ফালু মিয়া। বর্তমানে তার ওয়ারিশগণ এই জমিটি 17% অন্যত্র বিক্রি করে জায়গা নিয়ে কোর্টে মামলা আছে বরাতে স্থানটিতে সাইনবোর্ড এঁটে দেয়। এর প্রতিবাদে আজ বিকেল 4টায় উল্লেখিত স্থানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। প্রতিবাদ সভায় এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ, এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত হন। মোস্তফা মোল্লার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিলকুনি পাঠাগারের সাবেক সভাপতি তাহের মোল্লা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম। আজকে হলো প্রতিবাদ সভা। সেই প্রতিবাদ সভায় প্রতিবাদ ভাষায় বক্তব্য হয়। আমাদের শেষ ঠিকানা হলো কবরস্থান। এই শেষ ঠিকানা কবরস্থানের জন্য যদি আমাদের রক্ত দিতে হয়, তারপর আমরা রক্ত দিয়ে এই পিলকুনির কবরস্থানের জায়গা রক্ষা করব। ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী। অনেক টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক শেষ ঠিকানা 3.5 হাত। আমি শুনেছি যার জায়গা, যে জায়গার জন্য জোর করছে সে নাকি অনেক টাকার মালিক। লিখে দিয়ে দেন তাহলে, ওয়াটসঅ্যাপ করে দিয়ে দেব, না দিলে আপনি এই জায়গাতে আসতে পারবেন না কখনোই। এলাকার নিজের সম্মানটা ধরে রাখেন। টাকা দিয়ে কি হবে, টাকা দিয়ে কিছু হয় না, সম্মানটা অনেক বড় জিনিস। মৃত্যুর পর যেন আপনার জন্য মানুষ দোয়া করে। কবরস্থানের জায়গা যদি আপনি দাবি করেন, কিন্তু আপনার জন্য মৃত্যুর পর মানে আপনি কবর দেওয়ার জায়গাটাও কঠিন হয়ে যাবে আপনার জন্য। আমরা চাই সুস্থভাবে এখানে চেয়ারম্যান আছে, আজকের প্রধান অতিথি আছে, সাদিদাম সহ এলাকার মহামন্ত্রী নিয়ে আপনার সমস্যার সমাধান করেন, সমস্যা যেন না হয়। এটা নিয়ে কোনো আমরা যে কোনো সময় আপনাদের পাশে পাবেন, ডাকলেই আমরা আপনাদের কাছে চলে আসব। যে কোনো সময় আমরা যে কোনো ভালো কাজের জন্য আপনাদের পাশে থাকতে চাই। বিশেষ অতিথি কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মনিরুল আলম সেন। 1924 সালে এটা মৌখিক দান হলো, ওই সময় অবশ্য মৌখিক ভাবেই দান হইতো আর, যদিও এই প্রজন্ম আইসা এখানে বর্তমানে আইসা এটা অনেক মানে না, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা যে ওই সময় কিন্তু এইভাবেই দান খরচ গুলো হইতো আর। তো আসলে এই যে আমি তাকে অনুরোধ করব যে আজকে যেটা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে, ভবিষ্যতে যাতে এর চেয়ে আর বেশি কিছু না হয় এই জন্য দ্রুত মানে বুদ্ধিমত্তা পরিচয় দেওয়া হলো এখানে এই পিলকুনিবাসীর সাথে এই বিষয়ে সমঝোতা করে যে পুনরায় এরকম আরেকবার সভা করে যেন সে বলে দেয় যে না, আমি এই জায়গা এই কবরস্থান বরাবর আমি ঘোষণা দিয়ে গেলাম। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন সভার প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম। আজকে একটা পার্শ্ববর্তী দেশ যারা স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছেন, যাদের সহযোগিতায় আমরা 9 মাসের রক্তকে যুদ্ধে আমরা স্বাধীন হয়েছি। আজকের স্বাধীনতা 50 বছর, ব্যক্তি মুটিকে নয়, ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সরকার এখানে সম্মাননা দিয়েছে, ব্যক্তি মোদীকে নয়। কিন্তু আজকে কি করা হচ্ছে, মোদীকে ইস্যু করে আজকে বাংলাদেশের রক্তপাতের ষড়যন্ত্র করা হচ্ছে। এটা কারা করছে, এই জিনিসগুলো কিন্তু আপনারা আমাকে সকলকে জানতে হবে। এখানে এই প্রতিবাদ সভা করার কোনো দরকার নাই। আমি মনে করি কবরস্থান একটা অনুভূতির জায়গা, কবরস্থান একটা বিশ্বাসের জায়গা, কবরস্থান আপনার আমার শেষ ঠিকানা, এটা দখল করে নেওয়ার কোনো সুযোগ নাই। যেটা ফয়সাল বলছেন, যেটা সোহেল বলছেন, যেখানে সম্মানিত চেয়ারম্যান বলছেন, যেটা মোবারক বলছেন যে চেয়ারম্যান এই এলাকায় এই কবরস্থানের জায়গা কোনোভাবে কেউ দখল করতে পারবে না। প্রয়োজনে যদি প্রয়োজন হয়, যদি কাগজপত্রে যদি কেউ কেউ কারো বিশ্বাস, কেউ কারো বাবার সম্মান, দাদার সম্মান, বাবার ইজ্জত, দাদার ইজ্জতের চেয়েও যদি কেউ অর্থকে বড় মনে করেন, আমি আপনাদের কথা দিচ্ছি আমরা সবাই মিলে
সবাই মিলে আজকে দরকার পড়লে এই কবরস্থানের জায়গা আমরা কিনে নিব, এটা কবরস্থানই হবে, এটা অন্য কিছু হবে না, এটা কবরস্থানে হবে। আমরা তাদের সাথে কথা বলবো, তারা আমার কাছে অলরেডি গিয়েছে, যে আমার কাছে আত্মসমর্পণ করেছে বলেছে যে এটা আমার বাবার জায়গা, কবরস্থানের জায়গা আলাদা। আমি বলছি যেহেতু এলাকার মানুষ আজকে ঘোষণা দিচ্ছে, এলাকার মানুষ দাবি করছে যে এটা কবরস্থানের জায়গা, তোমরা এটা অন্য কিছু ভেবো না, তোমরা এই জায়গাটাকে কবরস্থানের জন্য দিয়ে দাও। বলছে আমরা তো কবরস্থানের জন্য দিয়েছি। আমি বলছি সেটা দেখার বিষয় না, তোমরা কবরস্থানে আমার মরুপে এসেছিলেন, তারা আমাকে বলেছেন, আমি তাদেরকে কথা দিয়েছি যে কবরস্থানের জায়গা কবরস্থানে থাকবে। তোমরা নাকি কবরস্থানের জায়গা অন্য কারো কাছে বিক্রি করেছো? বলে হ্যাঁ আমি করিনি, আমার কি বড় ভাই নাকি চাচা নাকি এই জন্য বিক্রি করছে। আমাকে কোনো বিক্রি করা চলবে না কবরস্থানের জায়গা। এই কবরস্থানের জায়গা দখল করতে আসলে অন্তত এই এলাকার মানুষ যদি কেউ নাও থাকে, আমি স্বামী যাবে এখানে একা দাঁড়িয়ে তার প্রতিবাদ করবো। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোস্তাক আহমেদ এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইকবাল হোসেন মোল্লা। সুজনের ক্যামেরায় রিপোর্ট আহমেদ শরীফ পারভেজ।